সুন্নতে খতনা করাতে হাসপাতালে নেয়া শিশু আয়ান এখন মৃত্যুর সাথে লড়ছে। রোববার বাড্ডা থানার মাদানী অ্যাভিনিউয়ের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির সুন্নতে খতনা করাতে নিয়ে যায় পরিবার। অ্যানেস্থেশিয়া দেওয়ার পর আর জ্ঞান না ফিরলে তাকে স্থানান্তর করা হয় গুলশানের ইউনাইটেড হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন আয়ানের অবস্থা সংকটাপন্ন। দিন তিনেক আগেও হাসিখুশি আয়ান ছিল পরিবারের মধ্যমণি, পুরো বাড়ি মাতিয়ে রাখত উচ্ছলতায়। অথচ ফুটফুটে সেই শিশুটি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। রোববার সুন্নতে খতনা করানোর জন্য আয়ানকে মাদানী অ্যাভিনিউয়ের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় বাবা শামীম আহমেদ। তিনি জানান, ওই মেডিকেলে অজ্ঞান করা হয় আয়ানকে। খতনার পর আর চোখ মেলেনি শিশুটি। 30-40 জন দেখেও হয়তো আমার ছেলে একটা প্যানিক হতে পারে, ভয় পেতে পারে, এটা একটা জিনিস। আর একটা জিনিস হলো গিয়ে, এই 30-40 জন স্টুডেন্টকে 9:30 থেকে 10:30 পর্যন্ত 1 ঘন্টা ক্লাস করাইছে। ওই সময় আমার ছেলে ওই অপারেশন থিয়েটারের ভিতরেই ছিল এবং তখন গার্ডিয়ান কাউকে অ্যালাউ করা হয় না। বারবার বলা সত্ত্বেও তারা বলছে যে গার্ডিয়ান অ্যালাউ না। পরিস্থিতির অবনতি হলে আয়ানকে গুলশানের ইউনাইটেড হসপিটালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন আয়ানের অবস্থা সংকটাপন্ন, তবে চিকিৎসার ত্রুটির অভিযোগ অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ। ক্রিটিক্যাল কন্ডিশন বলেছে এবং আমরা কিন্তু কী কী অবস্থায় আছে সেটা বলেছে। সো ওদের সহযোগিতা নিয়েই কিন্তু আমরা আবার নেক্সট চেষ্টাগুলো করে যাচ্ছি। সো এখন আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, কারণ আমাদের একটা দায়বোধ আছে। আমাদের দায়বোধ হলো আমাদের মতো হসপিটালে আসলে পরে আমরা কীভাবে একটা রোগীকে কতটুকু আন্তরিকতার সাথে কতটুকু বেস্ট সাপোর্ট দেওয়া যায় সেটা আমরা দেই। এ ব্যাপারে বাড্ডা থানায় মৌখিক অভিযোগ করেছে আয়ানের পরিবার। দেখে আসছি বাচ্চাটাকে এবং ফ্যামিলিকে বলছি তাদের কোনো অভিযোগ যদি থাকে আমাদের কাছে এসে লিখিতভাবে জানানোর জন্য পরামর্শ দিয়েছি। শিশু আয়ান পূর্বাচলের জলশরি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের নার্সারির ছাত্র। ঘটনা তদন্তে এরই মধ্যে 10 সদস্যের কমিটি করেছে ইউনাইটেড হসপিটাল। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।